আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। লিগামেন্ট ইনজুরি, শরীরের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, অ্যাক্সিডেন্টজনিত, দুর্ঘটনাজনিত বিভিন্ন রকম কারণে বিভিন্ন জায়গায় আমরা ইনজুরি প্রাপ্ত হই। তার ভিতর অন্যতম হচ্ছে আপনার এই লিগামেন্ট ইনজুরি। আমাদের কাছে অসংখ্য পেশেন্ট আছেন এই লিগামেন্ট ইনজুরি নিয়ে। দেখা যাচ্ছে কেউ ফুটবল খেলতে গিয়ে, কেউ খেলাধুলা, বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি বা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনজুরির মাধ্যমে এই সমস্যাটা হয়। প্রথম দিকে যদি অল্প একটু সমস্যাটা শুরু হয়, যদি আপনার প্রথম দিকে এর চিকিৎসাটা, সঠিক চিকিৎসাটা আপনার করতে পারেন, সার্জারির প্রয়োজন হয় না, তার আগেই মানুষ সুস্থ হয়ে ওঠে। ঠিক তার প্রমাণটাই আছেন আমার পাশে যিনি বসে আছেন, উনি কিছুদিন আগে এই নভেম্বর মাসেই মূলত উনি প্রথম আসলে এটা বুঝতে পারেন। এক্স্যাক্টলি আসলে কতদিন বা কবে থেকে এই সমস্যাটা সেটা উনি বুঝতে পারেনি, বাট নভেম্বর থেকে এই প্রবলেমটা ওনার একটু বেশি আকারে দেখা দিয়েছে। হাঁটতে গেলেই ওনার পায়ে ওনার ব্যথা করতো, তো সেটার জন্য বেশ কিছু জায়গায় উনি চিকিৎসাও করেছেন, কিন্তু এর ফলাফলটা জিরো ছিল। বাট ওনার জানা ছিল কোথায় গেলে এর আসলে সঠিক চিকিৎসাটা পাবেন, সরাসরি চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে এবং চিকিৎসাটা নিয়ে আলহামদুলিল্লাহ মাত্র 6 দিনে সুস্থ আছেন। আসুন দর্শক, ওনার সাথে পরিচিত হই, কথা বলি, ওনার অভিজ্ঞতাটা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম সারদার। আচ্ছা স্যার, বাসা কোথায় আপনার? বগুড়া জেলা কাল উপজেলা। আচ্ছা, পেশাগতভাবে কি করেন আপনি? চাকরি করি আমি। জব করছেন? জি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে এসেছেন এত দূর থেকে, কি হয়েছিল আপনার? আমার কি হয়েছিল সেটা স্মরণ পড়ে না, কিন্তু ফেব্রুয়ারি নভেম্বরের 2-2 তারিখ থেকে হঠাৎ করে হাঁটা দানা লাগে, মানে পায়ের চাপ পড়লে পায়ে আঘাত লাগে। মানে আপনি যখন এমনি সারাদিন বসে আছেন বা শুয়ে আছেন কোনো সমস্যা হচ্ছে না? নামাজ করছেন, উপবাস করছেন, কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই। যখন আপনি হাঁটার জন্য পা দিচ্ছেন, সেকেন্ড পাটা যখন উঠাচ্ছেন, তখনই আপনার পায়ে খচ করে উঠছে। জি জি। মনে হচ্ছে কোথায় যেন একটা লাগতেছে, কোথায় যেন একটা লাগতেছে, ঠিক আর আগের মতো করে হাঁটতে পারছে না। আমরা জানি কিছুদিন আগে আপনার একটা সিএনজি দুর্ঘটনা ঘটেছিল, সেটা কতদিন আগে? সিএনজি দুর্ঘটনা ঘটেছিল এটা 2 বছর আগে। আগে 2 বছর আগে তখন আমার এই পায়ে আঘাত লাগছিল, কিন্তু আমি অত দূর লক্ষ্য করিনি, তখন বুঝতে পারিনি। স্বাভাবিকভাবে ব্যথা 2-1 দিন ছিল, এরপরে ব্যথাটা চলে গেছে। জি। স্বাভাবিকভাবে হাঁটা চলা সব কিছু করেছেন? জি। এই নভেম্বর থেকে হঠাৎ করে দেখছেন পা দিলেই আপনার খচ করে খচর লাগে। আচ্ছা, প্রাথমিকভাবে যখন এই প্রথম সমস্যাটা দেখা দেয়, ডক্টরের কাছে গিয়েছিলেন কোনো? জি, আমি মেডিকেলে গিয়েছিলাম, এক্স রে করছি, করার পর ওনার ওষুধ দিয়েছে, 1 সপ্তাহ খাইছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। বরঞ্চ আরো দেখছেন যে আগে থেকে হাঁটতে আরো খারাপ লাগছে, চাপ দিয়ে হাঁটতে হাঁটতে আরো আরো খারাপ হচ্ছে। তখন কি করলেন? তখন একটা দুশ্চিন্তা পড়ে গেলেন যে আসলে আমি কোন জায়গায় যাব, কোন ডক্টরের কাছে যাচ্ছি, কোনো ভালো সদুত্তর দিচ্ছেন না। ডক্টররা কি কিছু বলেছিলেন যে অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে বা এরকম কোনো কিছু বলেছিলেন ওনারা আপনাকে? কি হয়েছে সেটা ওনার বলতে হাড়ের ভেতর ব্যথা, কে বলছে বাত ব্যথা, বাট স্পেসিফিক ভাবে কেউ বলতে পারেন? আচ্ছা, আপনি নিজেও কিছুটা তখন হতাশাগ্রস্ত? আমি নিজে কোন জাতে, আমি তো কোনো ইয়ে পাইতেছি না। আমি আরও 3 দিন এই নিয়ে খুব সমস্যার মধ্যে আছি, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তখন কি করলেন যখন দেখছেন যে তখন অবস্থা? তখন আমি আমার বন্ধু বান্ধব ফোন করে ইয়ে করলাম, তখন আমার একজন বললো যে ইউটিউবে আপনি দেখেন, জি সার্চ দিয়ে দেখেন, ডাক্তার শফিউল্লাহ প্রধান, উনি ওনার ওখানে চিকিৎসা হয়, আপনি আগে দেখে খোঁজ করলেন। তখন ইউটিউব চ্যানেল দেখে পরে আমি এখানে ফোন দিলাম, ফোন দিয়ে কথা বলে ঠিকানা নিয়ে তারপরে এখানে চলে আসছি। আচ্ছা, ঠিকানা নিয়ে সরাসরি চলে আসছি, স্যারের সাথে দেখা হলো, স্যার আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করলেন, এই প্রথম কি আপনি জানতে পারলেন যে এখানে আসার পরে যে আসলে আপনার লিগামেন্ট ইনজুরি হয়েছে? যে আমি এখানে তো আসছি তখন আছে, উনি তো সাথে ধরেছে, সাথে সময় লাগে, 2 মিনিট টাইম লাগছে। আচ্ছা, আসলে অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয়। উনি যখন দেখছে মানে সমস্যাটা কি, যেখানে হাত দিয়ে বলতেছে এটা আছে, এবং সরাসরি দেখার পর যেখানে হাত দিচ্ছে সেখানে ব্যথা, সেখানে হাত দিচ্ছে একদম সঠিক, তখন মানে আমি দেখতে বুঝেছি যে এখানে চিকিৎসা মনে হয় হবে, আর মনে থেকে আশা পাইতে আমি বলে ভর্তি হওয়ার প্রস্তুতি নিয়ে আসিনি। আচ্ছা, কিন্তু যেহেতু যেখানে রোগ মনে করেন যে ধরেছে, আমার একটা মনে থেকে আমি একটা আশাবাদী, তখন আমি এখানে ভর্তি হয়ে গেছি। আচ্ছা স্যার, কতদিনের কথা বলেছিলেন আপনাকে? 7 দিনের কথা বলছিলেন। 7 দিনের বলতে 7 দিনের মধ্যে থাকা লাগবে, 2 দিন কোমা থাকা লাগতে পারে। আচ্ছা, ভর্তি হয়ে গেল, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। জি, আজকে 6ষ্ঠতম দিন। যে আজকে কাল থেকে ভালো আলহামদুলিল্লাহ।
একটু হাঁটাচলা করে দেখেছেন এখান থেকে আশেপাশ থেকে এই পাশে এপার ওপার গেছি আমি কোনো সমস্যা নাই আপনি নিজে হয়তো ভেবেছিলেন অনেক বড় কিছু একটা কি হলো, আমি কি পঙ্গু হয়ে যাবো, এরকম বিভিন্ন আমাদের কাজ হচ্ছে না, এখন কি সমস্যা হাঁটে পারতেছি না। অসংখ্য দর্শক আছেন আপনার মতে হয়তো এরকম বিভিন্ন দুশ্চিন্তা আছে, তাদের জন্য যদি কিছু বলেন। আমি দর্শকদের বলতে চাই আপনারা আজেবাজে জায়গা ঘোরাফেরা না না করে রোগ নির্ণয় যে করতে পারবে না সেখানে যত ওষুধে খান তাতে কোনো সমস্যা সমাধান হবে না। আপনাদের অনুরোধ করে বলবো আপনারা এদিক সেদিক না ইয়ে করে আপনার DPRC হাসপাতালে চলে আসবেন, আপনারা আসবেন ভর্তি হবেন রোগ ভালো করে নেওয়া যাবেন, ওষুধ 6 মাস খাবেন পরে ভালো তা না, নগদে আপনাকে রোগ ভালো হয়ে যাবে, আমি যেরকম ভালো হয়েছে আপনারও সেরকম ভালো হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে, খুব সুন্দর করে বলেছেন আপনার অভিজ্ঞতাটা। দর্শক শুনলেন, এরকম হাজারো অভিজ্ঞতা আছে আপনাদের সামনে, হাজারো প্রমাণ আছে। আমাদের হাতটা সবসময় যেটা বলি বাড়ানো আছে আপনাদের দিকে, জাস্ট একটু ধরুন, নিচের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি আছে জাস্ট একটি ফোন কল হতে পারে সম্পূর্ণ সুস্থতার পথের দিকে আপনি এগিয়ে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে আগামী সারাটা জীবন উনি এরকমটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের DPRC হসপিটালের জন্য দোয়া করবেন। এবং সর্বোপরি আমাদের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, যাতে সারাটা জীবন এইভাবে রোগীদের সেবা দিয়ে যেতে পারেন, স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।